আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরিনস কিচেন। মেরিনস কিচেনের আজকের আয়োজনে আমি মেরিন আপনাদের সাথে শেয়ার করব চুলাই তৈরি অসম্ভব মজাদার রেস্টুরেন্ট স্টাইলে চিকেন শর্মাবানের রেসিপি। এই চিকেন শর্মাবানটা খেতে হবে একদম রেস্টুরেন্টের মতো এবং বানগুলো দেখতে হবে একদম ওভেনে বেক করা বানের মতো। তা আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপিটিও আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকে শর্মাবান বানানোর জন্য প্রথমে আমি বানের ডোটা তৈরি করে নিচ্ছি। তার জন্য একটি বাটিতে 3/4 কাপ পরিমাণ কুসুম গরম দুধ নিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম 1 চা চামচ ইস্ট, 1/2 চা চামচ পরিমাণ লবণ, 1/4 কাপ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা একটি ডিম। এরপরই সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালোভাবে গলে যাচ্ছে। চিনিটা যখন ভালোভাবে গলে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও এই নাস্তাটা বানাতে পারবেন। তো ময়দা দিয়ে এই লিকুইড মিশ্রণের সাথে আমি ভালোভাবে এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা দিয়ে এখন হাতের মাধ্যমে বেশ ভালোভাবে একটু সময় নিয়ে ডোটাকে আমি ময়াম করে নিব। এই ডোটা যত ভালোভাবে ময়াম করতে পারবেন এই ডোটা ততটাই পারফেক্ট হবে এবং এই বানগুলো ততটা সফট আর ফ্লাফি হবে। প্রায় 8 থেকে 10 মিনিট সময় নিয়ে আমি ডোটা ময়াম করে নিয়েছি। এতে করে দেখুন আমার ডোটা কিন্তু আগের চেয়ে কতটা স্মুথ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে এখন আমি ডোটাকে একটা গোল শেপ দিয়ে নিচ্ছি, এই তো। তারপর এটাকে আমি বাটিতে রেখে দিচ্ছি। এখন হাতের মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে ডোটার উপর থেকে আমি তেলটা লাগিয়ে দিচ্ছি যাতে করে ডোটা ড্রাই না হয়ে যায়। তারপর 2 ঘন্টার জন্য ডোটা রেস্ট রেখে দিচ্ছি। এখন চলে আসলাম পরবর্তী কাজে। বানের ভিতরে পুর তৈরি করার জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ ব্রয়লার চিকেনের বুকের মাংস নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আদা বাটা, 2 চা চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো 1 চা চামচের মতোই দিয়েছি, সয়া সস দিলাম 1 চা চামচ পরিমাণ, টমেটো সস দিচ্ছি 2 চা চামচের মতো। এরপর আমি এই উপকরণগুলোকে একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো কালো গোলমরিচ ক্রাশ করে। আপনারা চাইলে সাদা গোলমরিচও দিতে পারেন। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে করে চিকেনের সাথে সব কিছু ভালোভাবে মিশে যায়। মেশানো হয়ে গেলে এটাকে রান্না করতে আমি চলে যাচ্ছি চুলায়। যেহেতু চিকেনের সাইজ ছোটো, চিকেনগুলো মেরিনেট করে রাখার প্রয়োজন নেই। চুলায় 3 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল গরম করে এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো চিকেন একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে চুলার আঁচটা একদম লড়ছে সামান্য একটু বাড়িয়ে রেখে চিকেনগুলোকে আমি রান্না করব প্রায় 10 থেকে 12 মিনিটের মতো। এই চিকেনগুলোকে ঢাকতে হবে না, যেহেতু চিকেনের সাইজ ছোটো, খুব দ্রুতই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তাই অনবরত নেড়ে চেড়ে আমি প্রায় 10 থেকে 12 মিনিট মিডিয়াম আছে এই চিকেনগুলোকে রান্না করে নিচ্ছি। তো কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে চিকেন থেকে পানি উঠেছে। তো পানিটা যখন শুকিয়ে একটা হালকা ব্রাউন কালার চলে আসবে চিকেনের মধ্যে, তখনই বুঝে নেবেন যে চিকেনগুলো হয়ে গিয়েছে। তো এই তো দেখুন চিকেনের মধ্যে হালকা ব্রাউন কালার চলে এসেছে আর পানিটা শুকিয়ে গিয়েছে, তার মানে আমার চিকেনগুলো হয়ে গিয়েছে। এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে নিয়ে পরবর্তী কাজে চলে আসলাম। এখানে একটি বাটিতে 1/4 কাপ পরিমাণ মেয়োনিজ নিলাম, সাথে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ টমেটো সস, 1 টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ছোটো করে কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম এবং পেঁয়াজ, এই তো। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি যে চিকেনটা কুক করে রেখেছিলাম সেটা, আর এটা কিন্তু এর মধ্যে ঠান্ডা হয়ে গিয়েছে, গরম গরম অবস্থায় কিন্তু এখানে দেওয়া যাবে না। আর এখানে আমি সম্পূর্ণ চিকেনটা ব্যবহার করিনি, প্রায় অর্ধেকের মতো ব্যবহার করেছি। এই পর্যায়ে আমি চিনি দিলাম 1 চা চামচ পরিমাণ, লবণ দিচ্ছি 1 চিমটির মতো, এতে করে টেস্টটা ভালো হবে। এবার এই সব কিছু মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়াটা দিলে খুব সুন্দর একটা টেস্ট আসে, তাই এ পর্যায়ে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে নেবেন। এরপরই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমার চিকেন শর্মাবানের ভিতরে পুর রেডি হয়ে গিয়েছে। তো এরই মধ্যে 2 ঘন্টা হয়ে গিয়েছে আর আমার ডোটা দেখুন ফুলে ডাবল হয়ে গিয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে। তো ডোটা যদি এভাবে ফুলে ওঠে তাহলে বুঝে নেবেন যে আপনাদের ব্রেডটা পারফেক্ট হবে। তো এবার আমি হাতের মাধ্যমে পাঞ্চ করে ডোর ভিতরে বাতাসটা বের করে ডোটাকে আরও একটু ময়াম করে নিচ্ছি। তারপর ডোটাকে একটি চপিং বোর্ডের উপরে রেখে সমান 8টি ভাগে ভাগ করে নিচ্ছি। আজকে 2 কাপ পরিমাণ ময়দার ডো দিয়ে আমি 8টি চিকেন শর্মাবান তৈরি করব। এতে করে কিন্তু মোটামুটি ভালো সাইজের শর্মাবানি হবে। আপনারা চাইলে আরও ছোটো কিংবা বড় করে করতে পারেন আপনাদের পছন্দ মতো।
এবার প্রতিটি ভাগকে আমি ছোট ছোট বলের শেপ দিয়ে নিচ্ছি। এই তো এখানে 8টি বল করে নিলাম। এখন এগুলোকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর সবগুলা সরিয়ে নিলাম। আর একটি নিয়ে হাত দিয়ে এভাবে চেপে চেপে আমি একটি বেলুনের মাধ্যমে একটা রুটি বেলে নিচ্ছি। খুব বেশি বড় করতে হবে না, সামান্য একটু বড় করে একটি রুটি বেলে নিচ্ছি। তারপর এই রুটির উপরে আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিচ্ছি আমার পছন্দ অনুযায়ী। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে পুরটা সুন্দরভাবে সিল করা যায়, সেই অনুযায়ী কিন্তু দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো অরিগানো, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতে ভালো লাগবে। তবে আপনাদের কাছে না থাকলে এটা বাদ দিতে পারেন। তারপর খুব সুন্দরভাবে পুরটাকে আমি সিল করে দিচ্ছি। তো দেখুন কীভাবে কাজটা করে নিচ্ছি, কাজটা খুবই ভালোভাবে করতে হবে যাতে করে পুরটা ভিতর থেকে কোনো রকমভাবে না বের হয়ে আসতে পারে, সুন্দরভাবে এভাবে সিল করে দিতে হবে। আশা করছি স্ক্রিনে দেখে বুঝতে পারছেন প্রসেসটা, খুব সুন্দরভাবে সিল করে দিতে হবে। এই তো দেওয়ার পর সুন্দরভাবে আবার 2 হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল শেপ দিয়ে নিচ্ছি বানের। এই তো আর এর মধ্যে আমার একটি চিকেন সম্ভাবন তৈরি হয়ে গিয়েছে। তো এদিক থেকে আমি একটি স্টিলের থালার মধ্যে অয়েল ব্রাশ করে নিয়েছি, এটার মধ্যে আজকের বানগুলো বেক করব। তাই সরাসরি এই থালার মধ্যে রেখে দিলাম বানটা। তো এইভাবে একে একে আমি 4টা সম্ভাবন তৈরি করে এর মধ্যে রেখে দিয়েছি, বাকিগুলো আমি পরবর্তীতে তৈরি করব। তো এই বানগুলোকে এভাবে আমি রেস্টে রেখে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর সাইজটা দেখুন কিছুটা বড় হয়ে এসেছে। তো এই পর্যায়ে এখানে আমি একটি ডিমের কুসুম এবং 1 চা চামচের মতো দুধ মিশিয়ে রেখেছিলাম, সেটাই বানগুলোর উপরে ব্রাশ করে দিচ্ছি। এতে করে এই বানগুলো চুলায় বেক করার পরেও খুব সুন্দর একটা কালার আসবে, একদম ওভেনে বেক করা বানের মতো। সবগুলা বানের মধ্যে আমি ব্রাশ করে দিচ্ছি। সবগুলো বানের মধ্যে এই মিশ্রণটা ব্রাশ করে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি উপর থেকে কিছু সাদা তিল। এটা অপশনাল, চাইলে দিবেন না হয় স্কিপ করবেন, তবে দিলে কিন্তু দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগে। তো এখন আমি চলে যাচ্ছি চুলায় এই বানগুলো বেক করতে। চিকেন শর্মা বানগুলোকে বেক করার জন্য চুলায় লো আছে 10 মিনিট, একটি হাঁড়ি আমি গরম করে নিয়েছি। এখন এর নিচে আমি 3টি কাগজ দিয়ে দিচ্ছি, এতে করে বানগুলোর মধ্যে সুন্দর কালার আনতে সাহায্য হবে। তো আপনারা চাইলে কিন্তু কাগজের স্টেপটা স্কিপ করতে পারেন, তবে সেক্ষেত্রে বানের উপর সুন্দর কালার হবে না। তো এখন কাগজের উপর একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম, আর স্ট্যান্ডের উপরে বানের যে প্লেটটা সেটা বসিয়ে দিলাম, দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বানের উপর সুন্দর কালার আনতে চাইলে এখানে কাঁচের ঢাকনা দিবেন না, স্টিল সিলভার কিংবা অ্যালুমিনিয়ামের ঢাকনা দিবেন, এতে করে সুন্দর কালার হবে। এখন চুলার আঁচটা একদম লড়ছে, সামান্য একটু বাড়িয়ে রেখে এই বানগুলোকে আমি বেক করছি 20 মিনিট। তো চুলার আঁচের উপর নির্ভর করে অনেক সময়টা কিছুটা বেশি কম লাগতে পারে, আর আপনারা চাইলে ওভেনও বেক করতে পারেন, সেক্ষেত্রে 180 ডিগ্রি প্রিহিটেড ওভেনে এগুলোকে বেক করে নেবেন প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। তো দেখুন ফ্রেন্ডস, 20 মিনিট পর আমার চিকেন শর্মা বানগুলো কত সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে। তো এখন আমি এগুলোকে সার্ভ করে নিলাম, আর একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হলো। এতো দেখুন চিকেন শর্মা বানের ভিতরটা কতটা জুসি হয়েছে, আর বানটা কতটা সফট হয়েছে। আর এই চিকেন শর্মা বানটা যে কতটা মজাদার, আপনারা যদি রেসিপিটা দেখে বাসায় ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন। তো আশা করছি আজকে রেসিপিটা ভালো লেগেছে, ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।